আসসালামু আলাইকুম। একটা সিম্পল বিষয় দেখব, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস উকমার্স দিয়ে আমরা কোনো প্রোডাক্ট যদি আপলোড করতে হয় এবং ক্যাটাগরি আপলোড করতে হয় সেটা কিভাবে করে, এতটুকু জিনিস দেখব, একদম সিম্পল। এটা হচ্ছে ড্যাশবোর্ডে লগ ইন করার পরে একদম বাম পাশে এখানে প্রোডাক্টস যে সেকশনটা আছে সেখানে ক্লিক করলে প্রোডাক্টের লিস্ট দেখা যায়, আর এই এখান থেকেই আর কি অ্যাড নিউ কিংবা অ্যাড নিউ কিংবা ক্যাটাগরিজ এই সেকশনগুলোতে আপনি ক্যাটাগরি পাবেন, আর অ্যাড নিউতে ক্লিক করলে নতুন প্রোডাক্টে যেতে পারবেন। সো আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, তারপর প্রোডাক্ট নেমের জায়গাতে আমরা যে কোনো প্রোডাক্টের নাম দিয়ে দেবো, যে কোনো কিছু হতে পারে, যে এটা আমি প্রোডাক্ট নেমো ওয়ান এভাবেই দিচ্ছি, আর এখানে জাস্ট একটা বেসিক ডিসক্রিপশন, ডান পাশে ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাটাগরি চাইলে বামের এই ক্যাটাগরি সেকশন থেকেও অ্যাড করা যায়, আর ডান পাশে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি থেকেও অ্যাড করা যায়। এখানে শুধু ক্যাটাগরি অ্যাড করা যায়, আর বাম পাশের এই ডিটেলস ক্যাটাগরি পেজে গেলে ক্যাটাগরির ছবি সহ অ্যাড করা যায়। সো এখানে আমি ডেমো ক্যাটাগরি নাম দিচ্ছি, নাম দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে রেগুলার প্রাইস, কথার কথা জিনিসটার দাম হচ্ছে 300 টাকা, আর সেল প্রাইস যদি এটা ডিসকাউন্ট কোনো চলতে থাকে ওই ডিসকাউন্টের টাইমেই শুধু এই প্রাইসটা দিবেন, কথার কথা 270 টাকা। তাহলে এটা মেইন প্রাইস হচ্ছে 300 আর ডিসকাউন্টের প্রাইস হচ্ছে 270, এভাবে দেখাবে। আর একটা বিষয় হচ্ছে যে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, অর্থাৎ প্রোডাক্টের ডান পাশেই যেই শর্ট ডিসক্রিপশনটা থাকে এই জায়গাটা হচ্ছে ওইটা, আর প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হলে এখান থেকে আপলোড করতে হয়। আমি জাস্ট একটা জাস্ট যে কোনো ছবি আমি ছবি সেভ করলাম, তারপর এখানে গিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এনে ছেড়ে দিলেই ছবিটা আপলোড হবে। সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম, তাহলে প্রোডাক্টের ছবিটা সেট হয়ে যাবে, উপরে গিয়ে পাবলিশে ক্লিক করলে এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। এখানে শুধু প্রোডাক্টটাই পাবলিশ হয় নাই, এখানে ডান পাশে যে ক্যাটাগরিটা সেটাও কিন্তু পাবলিশ হয়েছে। তো এই প্রোডাক্টটা দেখতে চাইলে এখানে ভিউ প্রোডাক্টে ক্লিক করতে হবে, তাহলে এটা একদম প্রোডাক্টের পেজে যাওয়া যাবে। এখানে উপরে এই ভিউ প্রোডাক্ট বাটনে ক্লিক করলেও হবে, এখানে দেখেন যে শর্ট ডিসক্রিপশনটা ডান পাশে এখানে থাকে, মূল প্রাইসটা এখানে থাকে, যেটা ডিসকাউন্ট প্রাইস সেটা হচ্ছে হাইলাইট হয়, প্রোডাক্ট এর নামটা এখানে থাকে, ছবিটা এখানে থাকে, এবং ক্লিক করলে এটা জুম করে দেখা যায়। এটা বিভিন্ন আইটেম অ্যাড টু কার্ট করা যায়, যেটা বেসিকভাবে হয়, এখানে উডমার্ক থিমটা ব্যবহার করা হয়েছে। এছাড়া ডিসক্রিপশনটা যেভাবে একদম বেসিকভাবে যা যা সিস্টেম থাকে সেই জিনিসগুলো আর কি এখানে পাওয়া যায়। তো এইখানে যত ডিটেলস দেওয়া থাকবে সেই ডিটেলসগুলোই আপনার দেখাবে। তো এটাই হচ্ছে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় বা একটা ক্যাটাগরি অ্যাড করতে হয় সেটা। তো একদম ছোট্ট সিম্পল টিউটোরিয়াল, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।